যুবলীগের নতুন কমিটিতে বিতর্কিতদের কোনো জায়গা হবে না এমন মন্তব্য করে দলে অনুপ্রবেশকারী ঢুকে পড়লে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুবলীগ দুর্নীতিবাজদের নয়, মেধাবীদের সংগঠন। শাকিবুর রহমানের রিপোর্ট। যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে মুজিব বর্ষের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কাপড় বিতরণ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় যুবলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আমাদের সামনে একটা কার্যপ্রণালীও তৈরি করা হবে, অনুপ্রবেশকারী বা কোনো দুষ্কৃতকারী যদি ঢুকে আমরা তদন্ত সাপেক্ষে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। সারা দেশে ছড়িয়ে থাকা শিক্ষিত যুবকদের একত্রিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি যুব সমাজ উপহার দিতে জনগণের কল্যাণে যে সকল যুবক মাঠের ময়দান আছে সে সকল যুবককে অন্তর্ভুক্ত করাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। 32 নম্বরের আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন সহ 15ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।